তলদাস পুলিশকে ধিক্কার জানাচ্ছে তারা। কোচবিহার সাংগঠনিক জেলার দিনহাটাতে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে যাওয়ার পথে পুলিশে বাধার সম্মুখীন হতে হচ্ছে। তৃণমূলের দলদাস পুলিশকে ধিক্কার জানিয়েছে তারা। কোচবিহারে আক্রান্ত হয়েছিল বিজেপি কর্মী, তাদেরকে দেখতে যাওয়ার পথে পুলিশে বাধার সম্মুখীন হতে হচ্ছে। কোচবিহার সাংগঠনিক জেলার দিনহাটা, সেখানে আক্রান্ত হয়েছিল বিজেপি কর্মী, আর সেই বিজেপি কর্মীকে দেখতে যাওয়ার পথে পুলিশে বাধার সম্মুখীন হতে হচ্ছে। তৃণমূলের দলদাস পুলিশকে ধিক্কার জানাচ্ছে তারা। এই মুহূর্তে যে খবর আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভির পর্দায় এক্সক্লুসিভ, সেই ছবি। কোচবিহার সাংগঠনিক জেলার দিনহাটাতে আক্রান্ত হয়েছিলেন বিজেপি কর্মীরা, আর সেই বিজেপি কর্মীকে দেখতে যাওয়ার পথেই পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে। তৃণমূলের দলদাস পুলিশকে ধিক্কার জানাচ্ছে তারা। দিনহাটাতে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে যাওয়ার পথে পুলিশি বাধা, তৃণমূলের দলদাস পুলিশকে ধিক্কার জানাচ্ছে বিজেপিরা। দিনহাটাতে আক্রান্ত হয়েছিল বিজেপি কর্মী, আর সেই বিজেপি কর্মীকে দেখতে যাওয়ার পথেই পুলিশি বাধা, তৃণমূলের দলদাস পুলিশকে ধিক্কার জানাচ্ছে বিজেপি কর্মীরা। আর সেই বিজেপি কর্মীকে দেখতে যাওয়ার পথে বাধার সম্মুখীন হয়েছেন সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন তিনি, কিন্তু বিজেপি কর্মীর সাথে দেখতে যাওয়ার পথে পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন তিনি। বিজেপির পক্ষ থেকে তৃণমূলের দলদাস পুলিশকে ধিক্কার জানানো হচ্ছে। কোচবিহার সাংগঠনিক জেলার দিনহাটায় আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী, আর সেই বিজেপি কর্মীর সাথে দেখা করতে যাওয়ার পথেই পুলিশি বাধার সম্মুখীন সুকান্ত মজুমদার। অফিসারদেরকে সুরক্ষা দিতে পারে না, সুকান্ত মজুমদারকে সুরক্ষা দিতে পারে না, বিরোধী দলের নেতাদের সুরক্ষা দিতে পারে না, সেই পুলিশ প্রশাসনের থাকার অধিকার নেই, সরকারের থাকার অধিকার নেই। অপদার্থ সরকার এখনই পদত্যাগ করুক। আমাদের জেলা সভাপতি আমাকে আটকানোর প্রতিবাদে জেলা জুড়ে পথ অবরোধের জাগ দিয়েছে, যেখানে যেখানে আমাদের কর্মীরা রাস্তায় আছে সেখানে যেখানে তারা পথ অবরোধ করছে। পুলিশ কি বললো আপনাদের? পুলিশ বলছে আপনার সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত, আমরা বলছি আমাদের সুরক্ষার প্রয়োজন নেই, আমাদের কর্মীরা যথেষ্ট। তৃণমূলে যদি 250 কর্মী ওখানে থাকে দিনহাটাতে, আমাদের 500,000 কর্মী দাঁড়িয়ে আছে। পুলিশ সরে যাক, আমরা দেখে নিচ্ছি কত বড় নেতা, একটাও ঝাঁটা হাতে থাকবে না। উল্টে যারা ঝাঁটা নিয়ে এসছে তৃণমূলের হয়ে বিক্ষোভ দেখাতে, তারাই উদয়ন গুহকে ওই ঝাঁটা দিয়ে ঝাঁটা পিটে করবে। কতক্ষণ বসে থাকবেন? আমরা এখন এখানে আমাদেরকে আটকানো হয়েছে, তার প্রতিবাদে আমরা বসেছি।
যখন আমরা উঠে যাবো আপনারা দেখতে পাবেন কখন উঠে যাচ্ছি। কি কর্মসূচি ছিল দিনাটায়? দিনাটায় আমাদের মন্ডল সভাপতি তার উপর তৃণমূল হারমাদরা হামলা করেছে, সে আহত ঈশ্বর দেবনাথ, তাকে দেখতে যাওয়া। এর থেকে নিরীহ কর্মসূচি কোনো রাজনৈতিক দলের হতে পারে কি? যে আপনি আপনার রাজ্য সভাপতি, আমি আমার পার্টি, আমার মন্ডল সভাপতি মার খেয়েছে, আমি দেখতে যাব, সেইটুকু ব্যবস্থা জেলা প্রশাসন করতে পারছে না। এতটা অপদার্থ জেলা প্রশাসন, এসপির তো সুসাইড করা উচিত। যে এসপি এইটুকু করতে পারে না তার পদে বসে থাকার দরকার নেই। কুচবিহারের এসপি হাই হাই, মন্ডল সভাপতি ঈশ্বর দেবনাথ ও তৃণমূল গুন্ডো দ্বারা হরিকেশ দ্বারা আক্রমণ কে শিকার হয়ে উন্হে মে দেখনে যা রা। আমারে জেলা সভাপতি হামারে সাথে আর দো এক এমপি এমএলএ যায়েঙ্গে, এসে কার্যক্রম ভি হামে করনে নেই দিয়া যা রা হ্যায়। পুলিশ বোল রহি কি আপকো সুরক্ষা হাম নেই দে সকতে। দিনহাটা মে কিন্তু কুছ তৃণমূল কে গুন্ডে ও ঘুম রহে হ্যায়, ওয়াকে জো বিধায়ক আর মন্ত্রী হ্যায় জো খুলা সার কে তরহ ঘুম রহে হ্যায়, লোগো কো মারতা পিটতা হ্যায়। পুলিশ হি তো কারণ কর পাতা হ্যায়, পুলিশ হটা দিজিয়ে হাম দেখ লেঙ্গে উস মন্ত্রী কো, আপনে ঘর সে বাহার নিকলনে নেই দেঙ্গে মন্ত্রী, উসকা ইতনা দম নেই। জো লেকে ঝাড়ু, জো লোক ঝাড়ু লেকে আয়ে হ্যায়, পুলিশ নেই রহেগা তো ওই ঝাড়ু দেকে ওই লোক মন্ত্রী কো পিটেঙ্গে, এসি হালত হ্যায় মন্ত্রী। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি 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 জিনাপা, জিনাপা জিনাপা, বিজেপি জিনাপা, জিনাপা জিনাপা, সরকার হলো কেন কুচ বিহার এসপি, জবাব চাই জবাব দাও, জবাব চাই জবাব দাও, আমাদের এসপি হাই 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 ওখানে যারা দাঁড়িয়ে আছে তার কয়েক গুণ লোক আমাদের দিনহাটাতে দাঁড়িয়ে আছে। পুলিশ একবার সরে যাক না, দেখি না তৃণমূলের কত ক্ষমতা, উদয়ন গুহ কত বড় নেতা, আর আমাদের নেতারা কত বড় নেতা আমরা দেখিয়ে দেবো। উদয়ন গুহকে বাড়ি থেকে পাবলিক বেরোতে দেবে না, বিজেপিকে কিছু করতে হবে না। চোরদেরকে মানুষ কেউ সম্মান করে না, শুধুমাত্র পুলিশ আছে বলে পুলিশের ভয়ে মানুষ ওদের পার্টি করে। যে মহিলারা ঝাঁটা নিয়ে এসছে না তারাই উদয়ন গুহকে পুলিশ সরে গেলে পরে উদয়ন গুহর জামা কাপড় খুলে নিয়ে কালো কাপড় পরিয়ে দেবে আর ঝাঁটা বেঁধে। আর সেই বিজেপি কর্মীকে দেখতে যাওয়ার পথেই পুলিশে বাধার মুখে পড়লেন সুকান্ত মজুমদার। তৃণমূলের দল পুলিশকে ধিক্কার জানিয়েছেন বিজেপি কর্মীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত সরকার। অমিত, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো পুলিশে বাধার মুখে সুকান্ত মজুমদার, কি পরিস্থিতি সেখানে জানাও আমাদের। দেখো তোমাকে জানিয়ে রাখি যে সুকান্ত মজুমদারের কিন্তু যে আজ দিনভর কোচবিহার জেলা জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ছিল এবং সকালবেলায় কিন্তু তিনি কোচবিহারে আছেন এবং মদন মোহন মন্দির সেখানে পুজো দেন, তারপরে কিন্তু একটা সাংগঠনিক বৈঠক করেন জেলা পার্টি অফিসে। মূলত সামনে লোকসভা নির্বাচন রয়েছে, তা নিয়ে বৈঠক করেন এবং পরবর্তীতে কিন্তু যে দিনহাটা যে এই বেশ কয়েকদিন আগে যে মন্ডল সভাপতি হয়েছিল তাকে যে আহত হয়েছিল তার বাড়িতে যাওয়ার কথা, সেই অনুযায়ী কিন্তু কিছুক্ষণ আগেই সুকান্ত মজুমদার কিন্তু যখন
পার্টি অফিস থেকে বের হয়, পার্টি অফিস থেকে দূরত্ব কিছুটা দূরত্বেই এই যে মরাপড়া চৌপতি মোড় রয়েছে সেখানটা কিন্তু পুলিশ তাকে আটকে দেয় এবং তাকে সেখানে যাওয়ার বাধা দেয়, এবং সেই অনুযায়ী কিন্তু পরবর্তী সুকান্ত মজুমদার কিন্তু সহ আরো যে এমএলএরা রয়েছেন তারা কিন্তু নেমে এসে এই যে তোমার মরাপড়া চৌপতি যে মোড় রয়েছে সেখানটা কিন্তু তারা বসে পড়েন। যতক্ষণ অব্দি না পুলিশ তাদেরকে ছাড়বেন ততক্ষণ অব্দি তারা কিন্তু বসে রয়েছেন এখানটা। ইতিমধ্যে কিন্তু বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে, এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্য তৈরি করেছে। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি এরই পাল্টা কিন্তু উদয়ন গ্রহ আজ কিন্তু নিশীত প্রামাণিককে গ্রেফতারের প্রতিবাদে দিনহাটা থানাও কিন্তু সেখানে ঘেরাও করেছেন এবং সেখান থেকে কিন্তু নিদান দিয়েছেন যে যদি সুকান্ত মজুমদার দিনহাটার এই জায়গাতে আসেন সেখানে কিন্তু যারা মহিলা কর্মী রয়েছেন তাদেরকে নিদান দিয়েছে যে হাতে ঝাঁটা নিয়ে কিন্তু তারা যেন ওখানে দাঁড়িয়ে থাকেন এবং যেন সুকান্ত মজুমদার আসতে তাকে কালো পতাকা দেখায়। এই অনুযায়ী কিন্তু পুলিশ কিন্তু তাদের কাছে এই মুহূর্তে আটকে দিয়েছে এবং এখানটায় কিন্তু ইতিমধ্যে পথ অবরোধ চলছে বলে জানা যাচ্ছে। দেখো নিজের দলীয় কর্মীকে দেখতে যেতে পারছেন না, পুলিশে বাধার মুখে পড়েছেন, কি পদক্ষেপ নিতে চলেছেন বিজেপি রাজ্য সভাপতি? একদমই, দেখো যে গোটা যে বিষয়টা রয়েছে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে সুকান্ত মজুমদার যেটা বলে দিয়েছেন যে আগামী দিনে কিন্তু যা পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি হয়েছে তাতে কিন্তু রাষ্ট্রপতি শাসনের একটা ব্যবস্থা করা হোক সেই নির্ধারণ কিন্তু দিয়েছেন এবং তার পাশাপাশি এই যে আজকের যে ঘটনা সেই ঘটনা নিয়ে কিন্তু তিনি ইতিমধ্যে কিন্তু যে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তাকে কিন্তু অমিত শাহকে কিন্তু চিঠি করা হয়েছে এবং এই ঘটনা নিয়ে কিন্তু আগামী দিনে তারা অন্যরকম ব্যবস্থা গ্রহণ করবে বলে তাদের থেকে জানানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কি জানান, কি জানানো হচ্ছে অমিত? দেখো প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত সঠিকভাবে সেরকম জানা যায়নি, মূলত যেটা পুলিশের সাথে কথা বলতে দেখা গিয়েছে সুকান্ত মজুমদারকে সেখানে পুলিশ জানাচ্ছেন যে সেখানে যেন যাওয়া যাবে না, সেখানে বিশৃঙ্খলা একটা সৃষ্টি হবে সেই অনুযায়ী কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছেন সেই ঘটনাস্থলে ইতিমধ্যে যাওয়া যাবে না, সেই নিয়েই কিন্তু একটু কথা কিন্তু কথা কাটাকাটির মধ্যে প্রায় চলে আসছিল। পরবর্তীতে কিন্তু সুকান্ত মজুমদার সহ এমএলএরা যা বিজেপি কর্মীরা হচ্ছে তারা কিন্তু ইতিমধ্যে এই মোড়ের মধ্যে দাঁড়িয়ে কিন্তু তারা অবরোধ চালাচ্ছে, যতক্ষণ অব্দি না তাদেরকে যেতে দেওয়া হয় ততক্ষণ অব্দি কিন্তু এই অবরোধ চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে তাদের থেকে। তৃপ্তি, দলীয় কর্মীর সাথে দেখা না করে কি ফিরবেন না এমনটাই কি জানাচ্ছেন সুকান্ত মজুমদার? একদমই, যেভাবে রাজ্য জুড়ে যেভাবে সন্ত্রাস এবং বিজেপি কর্মীদের উপর যেভাবে আক্রমণ চালাচ্ছে সেই অনুযায়ী যে এই যে কোচবিহারের যে বিশেষ করে কোচবিহারের দিনহাটাতে কিন্তু বিশেষ করে ওই এলাকাতে বোমাবাজি সব কর্মীদের উপর আক্রমণ কিন্তু তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, এই নিয়ে কিন্তু বারংবারই তারা সরব হয়েছিলেন। আজ কিন্তু সেটাই পরিচয় দিয়ে দিলেন যে দিনহাটা যারা বিজেপি কর্মী রয়েছেন তাদেরকে যারা আহত কর্মী রয়েছেন তাদেরকে দেখতে যেতে দিচ্ছে না, এই নিয়ে কিন্তু পুরোটাই কিন্তু একটা জল ঘোলার মতন তৈরি হয়েছে। মূলত সামনে লোকসভা নির্বাচন, তার আগে এই ধরনের ঘটনা এই বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে এই যে আজকের যে ঘটনা সেই ঘটনাটা পুরো তৃণমূল যেভাবে সন্ত্রাস হচ্ছে তার সুযোগ পুরোপুরি একদম ভেসে উঠলো বলে জানা যাচ্ছে। তৃপ্তি, ধন্যবাদ অমিত আমাকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি কোচবিহার সাংগঠনিক জেলার দিনহাটাতে আক্রান্ত হয়েছে বিজেপি কর্মী, সেই বিজেপি কর্মীকে দেখতে যাচ্ছিলেন সুকান্ত মজুমদার এবং দেখতে যাওয়ার পথে পুলিশে বাধার সম্মুখীন হয়েছেন তিনি, এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে কোনোভাবেই আপাতত তাকে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে এখনো কিছু জানানো হয়নি, তবে সুকান্ত মজুমদার জানিয়ে দিয়েছেন দলীয় কর্মীর সাথে কোনোভাবে দেখা না করে তিনি ফিরবেন না, তিনি দলীয় কর্মীর সাথে দেখা করে তবেই ফিরবেন তিনি, এবং সুকান্ত মজুমদারের পক্ষ থেকে জানানো হয়েছে যে দলীয় কর্মীর সাথে তিনি আজকে দেখা করবেন, এবং বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে তৃণমূলের দলদাস পুলিশ রাজ্য প্রশাসনকে তৃণমূলের দলদাস পুলিশ বলে কটাক্ষ করেছে বিজেপি কর্মীরা, এবং পুলিশের বাধার মুখে পড়েছেন মজুমদার, এবং তিনি জানাচ্ছেন যে দিনহাটাতে তিনি তার দলীয় কর্মীর সাথে দেখা না করে কোনোভাবেই ফিরবেন না এমনটাই জানাচ্ছেন তিনি। দিনহাটাতে আক্রান্ত বিজেপি কর্মী তাকে দেখতে গিয়ে পুলিশি বাধার মুখে সুকান্ত মজুমদার।